বাংলা মানবতার সমাধান الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يزلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر ইন সান আল্লাফি খোস ইলিনা মানু আমিলুস আলি হাতি ওয়াতাবাহ সবিল হক ই ওয়াতাবাহ সবি স শ্রুদ্ধ সম্মানীয় দর্শকমণ্ডলী আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের উপায় আল্লাহ শুভহানা হওয়া তা আলার যে আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং এই পৃথিবীতে পাঠানোর পিছনে আমাদের যে একটা লক্ষ্য এবং উদ্দেশ্য আছে সেই লক্ষ্য উদ্দেশ্যকে কি করে আমরা সফল করব। এবং আমাদের আখেরাতের জীবনের যে পথ অর্থাৎ ওয়ে অফ সেলভেশন নাজাতের পথ আমরা কি করে তৈরি করতে পারব, তার কি কি গুণ এবং বৈশিষ্ট্য আমাদের থাকতে হবে তবেই আমরা আল্লাহকে খুশি করতে পারব এবং আল্লাহকে খুশি করতে পারলেই তবেই আমরা আল্লাহ সুবাহানা হাত তালার নৈকট্য লাভ করতে পারবো তাহলে আল্লাহ সুহানা হওয়া তালার নৈকট্য লাভ করতে হলে আমাদেরকে কিছু গুণ বা বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে সেই সমস্ত গুণ বা বৈশিষ্ট্য যদি আমাদের মধ্যে থাকে আমরা সেই সমস্ত গুণ বৈশিষ্ট্যের অধিকারী যদি আমরা হতে পারি তবে আল্লাহ সুবাহ হুয়া তালার কাছে আমরা নিকটবর্তী বান্দা হতে পারবো আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো এবং আল্লাহর নৈকট্য লাভ করতে পারলে আমাদের যে স্থায়ী জীবন বা পরবর্তী জীবন সেই জীবনে আমরা সফলতা লাভ করতে পারব এই যে সফলতা এবং আল্লাহর নৈকট্য লাভের উপায় কি করে করা যায় সেটা কোরআন মসজিদের মধ্যে আল্লাহ সুহানা হওয়া তালা ছোট্ট একটা সুরায় ব্যাখ্যা এবং বিশ্লেষণ করেছেন যদিও সেই সুরার মধ্যে মাত্র তিনটে আয়াত আছে কিন্তু বিভিন্ন তফসির কারক যারা তফসির লিখেছেন তারা মন্তব্য করেছেন যে এই সুরা আল আসার কোরআন শরীফের একশো তিন নম্বর সুরা যেটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই সুরা যে গুণ বা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে কোরআন শরীফের যে আলোচনা তার ম্যাক্সিমাম বা বেশিরভাগ কথাই এই সুরা আল আসারের মধ্যে বলে দেওয়া হয়েছে তার এই সুরা এই আল আসার একশো নম্বর সুরা এই মাত্র তিনটে আয়াত আছে এটা এত গুরুত্বপূর্ণ আয়াত প্রত্যেকটা মানুষের জন্য প্রত্যেকটা মুসলমানের জন্য যে এই সুরার প্রতি যদি আমরা আমল করি এই সুরা মোতাবেক যদি আমরা জীবনযাপন করি আমাদের ব্যবহারিক জীবন থেকে শুরু করে আমাদের রাষ্ট্রীয় জীবন পর্যন্ত পারিবারিক জীবন থেকে শুরু করে আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনা পর্যন্ত যদি আমরা এই সুরার যে তাৎপর্য সুরার যে বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন সেটা যদি আমরা রূপ দিতে পারি তাহলে অবশ্যই আমরা আল্লাহ আল্লাহরুল আলমিনের কাছে নাজাদ পেতে পারবো আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো আল্লাহ বলেন ওয়াল সময়ের সুরাল আসারে সুহানের কোসম ইনসান আল্লাফিক নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে ধ্বংসের মধ্যে অবস্থান করছে আমাদের প্রথমে যে আয়াতটা সেটার ব্যাখ্যা যদি আমরা করি যে আল্লাহ তালা কসম করে বলছেন যে সময়ের কসম নিশ্চয়ই মানুষ খসুর অর্থাৎ ক্ষতির মধ্যে অবস্থান করছে ধ্বংসের মধ্যে অবস্থান করছে এবার বিভিন্ন তফসিরে যদি আমরা দেখি বা ব্যাখ্যা বিশ্লেষণ করি যে আল্লাহ সুহানা হওয়া তালা এই আশার সম্পর্কে বা সময়ের সম্পর্কে কোন সময়কে ইঙ্গিত করেছেন বিভিন্ন তফসির কারক যারা তফসির করেছেন এই আশার বলতে একটা কাল একটা যুগকেও বুঝিয়েছেন আবার এই আসর বলতে আসরের যে সময় অর্থাৎ দিনের শেষে যে আমরা আসর নামাজ পড়ি সেই আসরের নামাজের সময় সেটাকেও বিভিন্ন তাফসির কারক তাফসির যারা লিখেছেন তারা সেই সময়ে উল্লেখ করেছেন আবার অনেকেই এই আসরের সময় একটা যুগ বা একটা কাল অর্থাৎ দিনের যে শেষ ভাগ অর্থাৎ রাত এবং দিনের যে একটা চক্র এবং তার যে একটা মাহাত্ম বা গুরুত্ব সেটাও বুঝেছেন আসরের পুরো সন্ধ্যার আগে পর্যন্ত যে সময়টা অর্থাৎ আসরের নামাজের তো সময় আছে এবার আসর থেকে মাগরী পর্যন্ত যে সময়টা সেই সময়টাকেও বিভিন্ন কারক উল্লেখ করেছেন এবার এই তফসিরের মধ্যে প্রত্যেকটা সময়ের মধ্যে কিন্তু একটা বিশেষ তাৎপর্য বিশেষ একটা ঐতিহ্য আছে কারণ আমরা পৃথিবীতে আমরা যখন কোনো জিনিস মানুষকে বোঝাতে যাই বা ওর বিশ্বাসযোগ্যতা বাড়াতে চায় কোনো একজন মানুষ আমি একটা কথা বলছি সেটা যদি সে বিশ্বাস না করে তখনই আমরা দুনিয়াতেও কসম করে থাকি তবে আল্লাহ পাক রব্বুল আলমিনের নবী মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম মানুষদের উদ্দেশ্যে বলেছেন তোমরা বেশি বেশি কসম করা থেকে বিরত থাকবে বেশি বেশি তোমরা কসম খাওয়া থেকে বিরত থাকবে ভারতপক্ষে পক্ষে যদি এমন সিচুয়েশন বা এমন কন্ডিশন হয়ে যায় যে তুমি কোনো একটা বিষয় কাউকে বিশ্বাস করাতে চাইছ যদি কসম খেতেই হয় তাহলে তুমি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনের কসম খাবে তাহলে এখান থেকে এটাও আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমরা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও অনেকে খুব ঘন ঘন বা খুব বেশি বেশি কসম খেয়ে থাকি সেটা মিথ্যাও হয় আবার সত্যও হয় তাহলে সেইগুলো করতে আমাদেরকে নিষেধ করা হয়েছে এবার বাধ্যতামূলক যদি আমাদের কসম খেতে হয় সেটা যেন আল্লাহর কসম খাওয়া হয় এবার আল্লাহ সুভান হওয়া তালা যে কসম খেয়ে এই যে আসরের সময়ের কসম খেয়ে এবং এই আসরের যে গুরুত্বপূর্ণ এমন একটা সময় এই আসরের সময়ে ফেরেস্তারা আল্লাহর বান্দাদের জন্য এই অবজারভেশন করার জন্য পৃথিবীতে আসে আসরের সময় একদল ফেরেস্তা আসেন আবার ফজরের নামাজের সময় একদল ফেরেস্তা আসেন তাহলে উভয়ের মধ্যে একটা যোগাযোগ সাধন হয় এই আসরের সময় একদল আসে আবার একদল ফেরেস্তা চলে যায় সুতরাং এই সময়ের গুরুত্ব অত্যন্ত বেশি এবং আসর নামাজটাকেও কোরআন এবং হাদিসের ভিত্তিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে আলোচনা করা হয়েছে বলা হয়েছে তাহলে আল্লাহ যে সময়টার গুরুত্ব এত বেশি তার তাৎপর্য বুঝাতে গিয়ে তার কসম মানুষকে বলতে চাইছেন যে মানুষ ক্ষতির মধ্যে অবস্থান করছে এই সময়টাকে যদি আমরা একটা যুগ বা একটা কালও ধরে নিই তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা যে একটা দিন এবং রাত্রির যে সময় এবং এই দিন এবং রাত্রির মধ্যে যে বৈজ্ঞানিক তাৎপর্য বা বৈজ্ঞানিক যুক্তি আছে যে দিন রাতকে গ্রাস করতে পারে না আবার রাত দিনকে গ্রাস করতে পারে না সৃষ্টির মধ্যে মানুষ যাতে শান্তিপূর্ণভাবে মানুষ যাতে সঠিকভাবে পৃথিবীতে বেঁচে থাকতে পারে তার জন্য যে দিনরাত্রের প্রয়োজন গ্রহ উপগ্রহ সমস্ত কিছুর যে পরিভ্রমণ দরকার তার যে ব্যাখ্যা বিশ্লেষণ এবং সেটা এই সময়ের উপরে বেশ করেই কিন্তু হচ্ছে এই যে রাত দিনের ঘটনা সুতরাং এই রাত দিন বা একটা সময়কে বোঝাতে গিয়ে যদি আমরা বলি তাহলে সেখানেও আল্লা সুবহান তালা যে কসম খেয়েছেন সময়ের তারও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বা বিষয় আমাদের এখানে চলে আসে তাহলে আল্লাহ সুবাহা তালা এই সময়ের কসম করে বলছেন দ্বিতীয় নম্বর আয়াতে যে ইন্নাল ইনসান আল্লাফি খোস নিশ্চয় সমস্ত মানুষ হোল সামগ্রিক ভাবে ইনসান শব্দটা যেহেতু ব্যবহার করা হয়েছে সমস্ত মানুষকে বলা হচ্ছে ক্ষতির মধ্যে অবস্থান করছে তাহলে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে অবস্থান করছে এবং আল্লাহ সুবাহানা হুয়া তালা এই সময়ের কসম খেয়ে বলছেন আসরের সময়ের কসম এবং এই যে আসরের সময় সেটা দিনের শেষ ভাগের সময় এবং আসর থেকে মাগরিবের এই যে সময়টা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় আল্লাহ সুবহানাহু হওয়া তালা এই আসরের সময়ের মাধ্যমে আমাদেরকে সময়ের গুরুত্ব বুঝাতে চেয়েছেন যে এই সময় এত গুরুত্বপূর্ণ সময় যেটা খুব দ্রুত রাত ঘনিয়ে চলে আসে সুতরাং এই সময়ের মূল্য এই সময়ের গুরুত্ব অত্যন্ত বেশি এই সময়ের গুরুত্ব বুঝাতে গিয়ে আল্লাহ পাক আব্বুল আলামিন এই মানুষদেরকে সময়ের কসংম খেয়ে বলতে চাইছেন যে সামগ্রিকভাবে সমস্ত মানুষ পৃথিবীর মধ্যে ক্ষতির মধ্যে অবস্থান করছে তারপরে অবশ্য আশ্বাস দিচ্ছেন মানুষদেরকে যে কোন মানুষরা সেই সমস্ত ক্ষতি থেকে বেঁচে যেতে পারবে সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা যদি ভাবি নিজের বয়সকে নিজের যে আয়ু সেটাকে নিয়ে আমরা যদি স্টেজে স্টেজে ভাগ করে নিই আমাদের যে সময় জীবন আল্লাহ পাকরবুল আলমিন দিয়েছেন এই পৃথিবীতে এই বছরের মধ্যে আমরা যে সময়গুলো অতিবাহিত করি এটাকে যদি একটু ক্যালকুলেশন করে অঙ্কের ভাষায় এটাকে মিলিয়ে যদি ভাগ করে নিই যে আমরা এই জীবনের বয়সটাকে কতটা ইসলামের কাজে কতটা কোরআন এবং হাদিসের কাজে লাগাচ্ছি এবং কতটা এই দুনিয়াবি কাজে আমরা অতিবাহিত করছি আমরা যদি ধরে নিই আমার জীবন ষাট বছর তাহলে এই ষাট বছরকে যদি আমরা কুড়ি কুড়ি করে ভাগ করি তাহলে আমরা যে প্রতিদিন রাত্রে ঘুমায়। একজন মানুষের স্বাভাবিক ঘুমের দরকার ষাট থেকে আট ঘন্টা এবার আট ঘন্টা যে মানুষ দিনে ঘুমায় তাহলে এই ষাট বছরের মধ্যে আমার পুরোপুরি কুড়ি বছর শুধু ঘুমেই চলে গেল এবার বাকি থাকে চল্লিশ বছর এই চল্লিশ বছরের মধ্যে যদি এবার আমরা ভাগ করি আমরাতে তো দুনিয়াতে জীবনযাপন করি আমাদের জীবিকা অন্বেষণের জন্য আমাদের কাজকর্ম করতে হবে সে অফিস আদালতে হোক স্কুল কলেজে প্রফেসর কোনো মাস্টার এই সমস্ত জব যে আমরা করি সেখানেও একটা স্বাভাবিক নিয়ম আছে যে মানুষকে আট ঘন্টা স্বাভাবিক আট ঘন্টা কাজ করা জরুরি বা কাজ করতে হবে এটা গভর্নমেন্টের সরকারের যেমন রুলস রেগুলেশনও আছে তাহলে সেখানেও যদি আমরা দেখে নিই যে দুনিয়াবি ক্ষেত্রে আমার দুনিয়াতে শুধু জীবনযাপন করার জন্য আমাকে আট ঘন্টা কাজ করতে হচ্ছে তাহলে সেখানেও আমার জীবনের ওয়ান থার্ড অর্থাৎ এই আট ঘন্টা কুড়ি বছর এই দুনিয়াবি ক্ষেত্রে অর্থাৎ কাজের জন্য আমরা অতিবাহিত করে দিলাম বাকি যে এই কুড়ি বছর আমরা পাচ্ছি এবার এই কুড়ি বছরের মধ্যেও আমরা বাকি যে কাজগুলো আছে ট্র্যাভেল আছে ভ্রমণ আছে আমরা এখানে ওখানে যাই বিয়ে সি অর্থাৎ সাংসারিক আরও যে সমস্ত কাজকর্মগুলো করি সেখানে আমরা দেখব যে সেই কুড়ি বছরের মধ্যে আবার দশ বছর এক্সট্রা অন্যান্য কাজকর্মে আমাদের চলে যায় বাকি যে দশ বছর সেখানে আমরা যে যারা নিয়মিত নামাজি নামাজ পড়ি এবার সেই নামাজের মাধ্যমে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে খুব বেশি হলে এক ঘন্টা আমাদের সময় লাগে কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যারা মুসলমান তারাও কিন্তু এই নামাজ থেকে এড়িয়ে যায় বা নামাজকে গাফিলতি করে আমি আপনাদের সামনে সময়ের গুরুত্ব কি সেটা নিয়ে আবার হাজির হচ্ছি ছোট একটা বিরতির পর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহু আন সংশ্লিষ্ট কিছু বিষয় জানতে হবে এ বিষয়গুলো আলোচিত হয়েছে রুমুল ওর শিরোনামে علوم القران সিরিজ শুনতে ও দেখতে আমার উপস্থাপিত প্রোগ্রামে চোখ রাখুন একমাত্র 20 টিভি বাংলায় ইকরা ও খায়না ওয়ারাতিল কুরআন ভালোভাবে বুঝবার জন্য কি কি বিষয়ে জ্ঞান রাখা জরুরি জানতে হলে দেখুন উলমুল কোরআন ও ইসলামী আদর্শ প্রতি রবিবার রাত সাড়ে আটটায় বা সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে দেশে বাংলায়

তবে কি ইচ্ছে করে অথবা জ্ঞানের ভুলে আমরা অনেকে ছুটে চলেছি সেই অভিশব্দ এবং ভ্রান্তদের পথে জানতে দেখুন পৃষ্টি বাংলায় আমাদের আয়োজন যাদের পথে চলা যায় না জানেন কেন ইসলাম মন্ডপক কে নির্বাচন না করার নির্দেশ দিয়েছে যাদের পথে চলা যায় না প্রতি রবিবার রাত 10টায় বা পুনঃসম্প্রচার সকাল সাড়ে 8.30টায় বাংলাদেশে পিটিভি বাংলায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সুপ্রিয় দর্শক মণ্ডলী আল্লাহর নৈকট্য লাভের উপায় এই বিষয়ের উপরে আলোচনা করতে গিয়ে আমরা আলোচনা করছিলাম সময়ের মূল্য বা সময়ের গুরুত্ব নিয়ে যেহেতু আল্লাহ ফাকর আব্বুল আরামিন কোরআন মাজিদের মধ্যে সময়ের কসম খেয়ে বলছেন যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে অবস্থান করছে তাহলে আমরা যে ক্যালকুলেশন করছিলাম যে সময়কে ভাগ করছিলাম যে আমরা ঘুমের মধ্যেই কুড়ি বছর কাটিয়ে দিই তারপরে আমাদের যে জব কাজকর্ম করি সেটার পিছনে আমরা কুড়ি বছর দিয়ে দিই আবার এক্সট্রা অনেক কাজকর্ম আমাদের করতে হয় সেখানেও আমাদের অনেক সময় অতিবাহিত হয়ে যায় এবার দুনিয়াবি ক্ষেত্রে এতগুলো কাজকর্ম আমরা করছি এবার দিনের জন্য ইসলামের জন্য কতটুকু আমরা কাজ করছি সেটা যদি আমরা নিজের ব্রেনকে নিজের মস্তিষ্ককে আমরা জিজ্ঞেস করি প্রশ্ন করি তাহলে আমাদের নিজেদের কাছ থেকে উত্তরটা চলে আসে যে আমরা এই দুনিয়াতে আল্লাহ যে আমাদেরকে সময় দিয়েছেন এবং সময়ের যে এত গুরুত্ব সময়ের গুরুত্ব আমরা খুব বেশি ভালো করে বুঝতে পারি একজন ছাত্র যখন পরীক্ষার হলে পরীক্ষা দেয় প্রতি এক ঘন্টা অন্তর তিন ঘন্টার পরীক্ষা হলে এক ঘন্টা অন্তর করে ওয়ার্নিং দেওয়া হয় ঘন্টা দেওয়া হয় যাতে সে সময়ের গুরুত্ব বুঝতে পারে আবার যখন লাস্ট পনেরো মিনিট বাকি থাকে তখন আবার ওয়ার্নিং দেওয়া হয় তাকে স্মরণ করিয়ে দেওয়া হয় যে তোমার সময় শেষ হতে যাচ্ছে তোমার প্রশ্নের উত্তর যদি কমপ্লিট না হয়ে থাকে তুমি খুব তাড়াতাড়ি তোমার প্রশ্নের উত্তর কমপ্লিট করার চেষ্টা করো তাহলে আল্লাহ সুবাহা হুয়া তালা আমাদের যে এই সময় পৃথিবীতে দিয়েছেন জীবিকা অন্বেষণ করার জন্য তাহলে আমাদেরকেও মাঝে মধ্যে যে ওয়ার্নিং বা মাঝে মধ্যে আল্লাহর যে মেসেজ বা বার্তা শোনানো হয় কোরআন এবং হাদিসের কথা শোনানো হয় সেখান থেকেও আমাদের শিক্ষা নেওয়া উচিত এবং সেই কারণেই আল্লাহ শুভানা হওয়া তালা এই সময়ের কসম মানুষকে সময়ের গুরুত্ব বুঝানোর জন্যই এই সময়ের কসম মানুষকে বুঝাতে চাইছেন যে মানুষ ক্ষতির মধ্যে অবস্থান করছে তোমার সময় বরফের মতো গলে যাচ্ছে তাহলে আমরা অবশ্যই এই যে সময়ের যে ক্যালকুলেশন সেখান থেকে আমরা শিক্ষা নিব আমরা সময়কে এমনভাবে ভাগ করে দেব। যে ন্যাচারালি আমাদের যেটা দরকার আমাদের ঘুম সেটা তো হবে বাকি যে কাজগুলো করব সে অফিস আদালতে যে কোনো কাজ করি না কেন সেটা যদি ইসলামিক হয় তবুও আমরা সেই কাজের বদলা বা সেই কাজের রেজাল্ট আমরা আখেরাতে পাবো কারণ মানুষকে জীবিকা অন্বেশন করতেই হবে এবাদত বান্দিকে সবকিছুই সব কিছুই আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধানকে এত ব্যস্ত হয়ে যায় যে কোরআন হাদিসের নিয়ম মোতাবেক কাজগুলো আমরা করি না তাহলে আমাদের শিক্ষা নিতে হবে যে আমরা আল্লাহ তালা যে সময়ের মূল্য বুঝাতে গিয়ে কসম খেয়েছেন এবং আমাদের যে সময়টা দেয়া হয়েছে আমরা যে যে বয়সে এখন বর্তমানে আছি আমরা আজ থেকেই শপথ গ্রহণ করব যে বাকি যে সময়টুকু আমরা পাবো কারণ আমরা জানি না যে আমার মৃত্যু কখন ঘটে যাবে কখন আজরাইল আজরায়েল ইসলাম আমার মৃত্যু নিয়ে নেবেন সেটা আমরা কেউ জানি না সুতরাং আমরা অবশ্য সময়ের গুরুত্ব দিতে শিখবো সময়ের মূল্য অবশ্যই আমরা একজন সেই পরীক্ষার্থী যেমন সময়ের গুরুত্ব দেয় একজন টেলিফোন করলে টেলিফোনে যেমন সে সব সময় মাথায় রাখে যদি আমি বেশি সময় ধরে কথা বলি তাহলে কিন্তু আমাকে বেশি পয়সায় দিতে হবে বেশি খরচা হয়ে যাবে তাহলে সেই অল্প সময়ের মধ্যে সেই কথাগুলোকে শেষ করে দেওয়ার চেষ্টা করে তাহলে এত কিছু আমরা বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখছি সুতরাং আল্লাহ তালা সেই সময়ের আসরের কসম খেয়ে বলছেন এবং সেই সময়টা এতই আসরের মূল্যবান এত গুরুত্বপূর্ণ যে সেটা যেহেতু শেষের পথে চলে যাচ্ছে অন্ধকার ঘনিয়ে আসছে একটু পরে তারপরে আল্লাহ বলছেন যে মানুষ ক্ষতির মধ্যে অবস্থান করছে সুপ্রিয় দর্শক মন্ডলী এতক্ষণ হয়তো আমাদের আলোচনা শুনে আমাদের মনে ভয় মনে হলো যে সারা পৃথিবীর মানুষ ক্ষতির মধ্যে অবস্থান করছে তালে আমরা নামাজ রোজা হজ যাকাত এত কিছু করছি তাহলে আমাদের জন্য কি সুসংবাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই লাস্ট যে আয়াত সেখানে বলছেন কোন কোন মানুষরা সেই ক্ষতির মধ্যে নয় ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস হাতী ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউস আল্লাহ চারটি গুণ চারটি বৈশিষ্ট্যের কথা এই আয়াতে বলছেন নিশ্চয়ই সেই সমস্ত মানুষরা ছাড়া যারা ঈমান এনেছে ইমান আরবী শব্দ ওর বাংলা হবে বিশ্বাস আল্লাহ সুবাহ যারা মেনে নিয়েছে আল্লাহ আল্লাহ রসুলকে এবং যারা সৎ কাজ করেছে ভালো কাজ করেছে ভালো আমল করেছে অতবা সহবিল হক এবং একে অপরের প্রতি ইসলামের দাওয়াত সত্যের উপদেশ দিয়েছে অথবা সহব সব এবং পরস্পরকে ধৈর্য ধরার উপদেশ দান করেছে তারা ছাড়া বাকি সমস্ত মানুষ ক্ষতির মধ্যে অবস্থান করছে তাহলে আল্লাহ হওয়া তালা এই চার প্রকার গুণ বা বৈশিষ্ট্যের কথা এখানে বললেন যে এই চার প্রকার গুণ এবং বৈশিষ্ট্য যদি কোনো মানুষের মধ্যে থাকে তাহলে সেই মানুষটা সেই ক্ষতিগ্রস্তের মধ্যে হতে পারে না এবার আমরা আলোচনা করব। এই যে চারটা গুণ বা বৈশিষ্ট্যের কথা বলা হলো এর একটু ব্যাখ্যা বিশ্লেষণ করলে তবেই আমাদের ধারণাটা পরিষ্কার হবে যে ইমান বলা হলো এবং আমলে সালে হাত এবং সত্যের উপদেশ দেওয়া ইসলামের দাওয়াত দেওয়া ইসলামের কথা মানুষকে বোঝানো ইসলামের বার্তা প্রচার করা এবং একে অপরকে ধৈর্য দানের উপদেশ দান করা তাহলে এই যে ইমান শব্দটা প্রথমে যে শব্দটা এসছে সেটা হচ্ছে ইমান কোরআন শরীফে অনেক আয়াত আছে যেখানে আল্লাহ হে ইমানদার গণ এই যে ইমানদারদেরকে সম্বোধন করে আল্লাহ কোরআন মজিদের মধ্যে অসংখ্য আয়াত নাজিল করেছেন এবং ইমান এমনই একটা শব্দ এই বিশ্বাস এর চারটা গুণ বা বৈশিষ্ট্য হতে হবে তাহলে একজন ব্যক্তি পূর্ণাঙ্গ বা কমপ্লিট ইমানদার হতে পারবে ইমান বিশ্বাস সেটা আমাদের অন্তর থেকে পুরোপুরি বিশ্বাস করতে হবে মুখে স্বীকার করতে হবে মুখে উচ্চারণ করতে হবে এবং সেটা প্র্যাকটিক্যালে বাস্তবে আমলে কাজে পরিণত করতে হবে তাহলে একজন ব্যক্তি পুরোপুরি মোমিন বা পুরোপুরি ইমানদার অর্থাৎ ইমান যার মধ্যে থাকবে সেই হচ্ছে মোমিন ইমানদার ব্যক্তি অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রসুল এবার কি কি বিষয়ের উপরে ইমান আনতে হবে সেটা আমরা আসব। তাহলে ইমান হচ্ছে অন্তর থেকে পুরোপুরি বিশ্বাস করা সেটা মুখে স্বীকার করে নেওয়া এবং সেই মোতাবেক অর্থাৎ কোরআন এবং হাদিস মোতাবেক জীবনযাপন করা আমল করা তবেই সেটা হবে কমপ্লিট বা পূর্ণাঙ্গ ইমান এবার আমরা কি কি বিষয়ের উপরে ইমান আনবো সেটা কোরআন মাজিদে আল্লাহ সুবাহানা হওয়া তালা সুরা বাকারা সুরা নম্বর দুই আয়াত নম্বর একশো সাতাত্তর এবং সুরা বাকারা সুরা নম্বর দুই আয়াত নম্বর দুশো চুরাশিতে বলছেন লেইসাল বিররা আন তুয়াল উজু হাকুম কেবাল আল মশরিক ওয়াল ওলা ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়ামিল আখির ওয়াল মালায়েকাতি ওয়াল কিতাবি ওয়ান নবিয়িন অর্থাৎ কি কি বিষয়ের উপরে আমাদের ঈমান আনতে হবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা বাকারার 177 নম্বর আয়াতে বলছেন যে মানুষ পূর্ব দিকে বা পশ্চিম দিকে মুখ করলেই সে পুণ্যের কাজ করা হলো না পুণ্যের কাজ হচ্ছে সেটাই মান আমান বিল্লাহি ওয়াল ইয়াউমিল আল্লাহর প্রতি ঈমান আনা আল্লাহকে বিশ্বাস করা আল্লাহর একত্ববাদকে স্বীকার করে নেওয়া ওয়াল ইয়াউমিল আখির এবং পরকালকে বিশ্বাস করা ওয়াল মলাইকাতি আল্লাহ যে ফেরেশতা সৃষ্টি করেছেন এবং সেই ফেরেশতার উপরে বিশ্বাস স্থাপন করা ওয়াল কিতাব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়া সালাম থেকে শুরু করে আমাদের শেষ নবী পর্যন্ত যে সমস্ত ঐশী গ্রন্থ নাজিল করেছেন তার মধ্যে আমাদের কোরআন শরীফে চারটা ঐশিক গ্রন্থের নাম এসছে জবুর তওরাত এবং কোরআন কোরআন আমাদের শেষ ঐশী গ্রন্থ যেটা মোহাম্মদ সাল্লাহ আলহিস্লামের মাধ্যমে এই পৃথিবীতে নাজিল করা হচ্ছে অর্থাৎ এই সমস্ত ঐশী গ্রন্থ সুহুফে ইব্রাহিম সুহুফে মুসা আরও যে ঐশী গ্রন্থগুলো ছিল সেই ঐশী গ্রন্থের উপরে আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে ওয়ানবীন এবং নবীদের ওপরে আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআন মজিদের মধ্যে সুরা ফাতির সুরা নম্বর পঁয়ত্রিশ আয়ত নম্বর চব্বিশে বলছেন ওয়াইম মিন উম্মাতিন ইল্লা খালাফি হা নাজির পৃথিবীতে এমন কোন উম্মাদ অতিবাহিত হয়নি যেখানে প্রদর্শনকারী পথ প্রদর্শনকারী অর্থাৎ নবী এবং রসুল পাঠানো হয়নি আল্লাহ সুবাহ আলা বলছেন যে পৃথিবীর প্রত্যেকটা কম প্রত্যেক জাতির জন্য নবী এবং রসুল পাঠিয়েছেন এবং তার মধ্যে পঁচিশ জন নবী এবং রসুলের নাম এ কোরআন মাজিদের মধ্যে আলোচনা করা হয়েছে কোরআন মজিদের মধ্যে তাদের নাম আছে তাহলে এই সমস্ত নবী এবং রসুলের প্রতি আমাদের অবশ্যই একজন মুসলমান হিসেবে ইমান বিশ্বাস করতে হবে ঠিক ওই রকমই আল্লাহ বাকারার দুশো চুরাশি আয়ত বলছেন যে রসুলের উপরে আল্লাহর উপরে সেই সমস্ত কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে এবার যদি আমরা হাদিসের ব্যাকগ্রাউন্ডে যাই হাদিসের মধ্যেও রসুল্লাহ সাল্লি আসাল্লাম বলছেন সেই হাদিসে আমন্ত বিল্লাহি ও মালাইকাতিহি ও কুতুবিহি অ রুসুলহি ওয়াল ইওমিল আখির ওয়াল কদরই খাইরুহি ওয়া এক এবং আহাদুল লা শারিক বলে স্বীকার করে নেওয়া ও মালায়িকাতিহি এবং আল্লাহর ফেরেশতাদের উপরে বিশ্বাস স্থাপন করা ওয়া কুতুবিহি তার কিতাবের উপরে ওয়া রুসুলহি এবং তার রসুলের উপরে ওয়াল মিল আখের এবং সেই ডে অফ जजমেন্ট বিচারের দিনে ওলকাদ রেখাই রিহি এবং তগদির উপরে ভাগ্যের উপরেও বিশ্বাস স্থাপন করতে হবে এবং ভাগ্যের মরে যাওয়ার পরে যে হিসাবের দিন হবে আমাদের ফিরে যেতে হবে এই বিষয়ের উপরে আমাদেরকে মুসলমান হতে গেলে এই ছটা বিষয়ের উপরে ইমান আনা বা বিশ্বাস স্থাপন করা কম্পালসারি জরুরি যদি আমরা এই ছটা বিষয়ের মধ্যে কোনো একটাকে যদি অবিশ্বাস করে দিই কোনো একটাকে যদি আমরা বিশ্বাসে না নিয়ে আসি আমাদের কোনো একটার প্রতি যদি ইমান না থাকে তাহলে সে কোনো সময় সে মুসলিম থাকতে পারে না তাহলে একজন মুসলিমকে প্রকৃত ইমানদারের পরিচয় যদি দিতে হয় প্রকৃত মোমেন বলে যদি সে নিজেকে পরিচয় দিতে চায় তাহলে আল্লাহ ফাকরাবুল আলমিন যে কোরআন মসজিদের মধ্যে বলছেন আমাদের শেষ রবি মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম যে এই ছ প্রকার জিনিসের কথা বললেন এগুলোর প্রতি ইমান অবশ্যই আনতে হবে এবার ইমান আনার মধ্যে প্রথম যে ক্রাইটেরিয়া বা প্রথম যে ভাগ বলা হয় কার প্রতি আমরা ইমান আনব সেই বিষয়টা আমাদের একটু ব্যাখ্যা বিশ্লেষণ করা জরুরি হাদিস ও আল্লাহ ফকরুল্লা আলমিন বলছেন আল্লাহ ফকরবুল আলমিনের নবী মোহাম্মদ বলছেন প্রথম ইমান সেটা হচ্ছে আল্লাহর প্রতি আল্লাহকে এক এবং আহাদ বলে স্বীকার করে না অর্থাৎ আল্লাহর প্রতি ইমান আনাহামদুলিল্লাহ রবাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিক্রেতা জেনে নিন ইসলামের ক্রয় বিধান জেনে ইসলামের বিক্রয় বিধান আপনি ব্যবসায়ী জেনে নিন ইসলামের ব্যবসার বিধান মানতে হলে জানতে হবে জানার জন্য দেখুন আমাদের অনুষ্ঠান শুধুমাত্র পৃথটিভি বাংলায় ব্যবসা সম্পর্কে কি কি রয়েছে ইসলামের অনন্য নীতিমালা জানুন আমাদের অনুষ্ঠান যোগে ইসলামী লেনদেন প্রতি শুক্রবার রাত দশটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বিস বাংলায় ডাক্তার সাকীদের আন্তরিক বার্তা সত্যি লাভজনক ব্যবসা আপনি কি জানতে চান কোন ব্যবসা আপনাকে সর্বোচ্চ মুনাফা দিতে পারে কোরআন এই মূল্যবান তথ্য বলে দিয়েছে সূরা বাকারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 261 যারা আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করে তাদের উদাহরণটা হচ্ছে সস্য দানার ন্যায় যেটি বৃদ্ধি পায় সাত শীষে এবং প্রত্যেক শীষে আছে 160টি দানা এবং আল্লাহ যাকে ইচ্ছা বৃদ্ধি করে দেন যদি আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করেন আপনি রিটার্ন পাবেন সাতশো গুণ বেশি ব্যবসায়িক ভাষায় আপনি তাহলে সেখানে পাবেন সত্তর হাজার পার্সেন্ট আর কোন ব্যবসা আপনাকে এর চেয়ে বেশি মুনাফা দিতে পারবে আজ বিনিয়োগ করুন আল্লাহ তালার রাস্তায় বাংলা মানবতার সমাধান